প্রকাশ পেল তাহসান ও মিথিলার ডিভোর্সের খবরটি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দম্পতির ডিভোর্সের খবর প্রথম শোনা যায়। 11 বছরের দাম্পত্য জীবনে তাহসান ও মিথিলার সংসার ভেঙে যাচ্ছে এমন খবর ফেসবুকে ভাইরাল হলে ভক্তরা তাতে হতাশা প্রকাশ করে স্টেটাস দিয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে 302 ধারায় মামলাও করেছেন মিথিলা তাহসানের বিপক্ষে। এবছর শিল্পকলা পদক পাচ্ছেন দেশের 7 গুণীজন। বৃহস্পতিবার 7 শিল্পীর হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আর উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার 7 গুণীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, যন্ত্রসঙ্গীতে পবিত্র মোহন দে, চারুকলায় কালিদাস কর্মকার, নৃত্যকলায় মোহাম্মদ গোলাম মুস্তাফা, লোক সংস্কৃতিতে সিরাজউদ্দিন পাঠান এবং কণ্ঠসঙ্গীতে মিতা হক। বক্স অফিসে যখন জগ্গা জাসুস সিনেমাটি রম রমা, ঠিক তখনই উদ্ধার করা হয় এই ছবির এক অভিনেত্রী বিদিশা বেজবরুয়ার মরদেহ। হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করেনি ভারতের পুলিশ। বলিউডের অজয় দেবগানের তানাজি দ্য আনসাং ওয়ারিয়রের ফার্স্ট লুক বের হয়েছে। এবার মারাঠা বীর সুবেদার মানসুরের চরিত্রে অজয় দেবগান শিবাজি মহারাজের ছাঁচে। অ্যালবামটিতে রয়েছে 12টি গান, এর মধ্যে 9টি গান কোথাও প্রকাশ হয়নি। গানগুলো পপ সম্রাটের ব্যক্তিগত সহকারীর কাছে সংরক্ষিত ছিল। শুধু অ্যালবাম নয়, নিলামে তোলা হবে তার নিজের ছবি, ব্যবহার করা টেডি বিয়ার ও পোশাক। এই মাসের শেষে নিলামের চূড়ান্ত ফলাফল জানানো হবে। দর্শক চলছে আনন্দযোগ, ফিরছি 1 মিনিট পর। বিশ্ব দরবারে পরিচিত করেছেন তিনি চিত্রশিল্পী কাউসার হোসেন। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির কান্ট্রি হেড হিসেবে দেশের উদীয়মান শিল্পীদের পরিচিত করেছেন বিশ্বের চিত্রকলার সাথে। এই শিল্পীর স্বপ্ন দেখেন দেশে আন্তর্জাতিক মানের আর্ট স্কুল প্রতিষ্ঠার। কথা বলেছেন চিত্রকলা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আমি প্রথমত বাংলাদেশে একটা গ্রুপ এক্সিবিশন করি এবং এতে আমাদের সুবিধা বঞ্চিত আর্টিস্ট প্লাস যারা নিউ কামার তাদের একটা প্ল্যাটফর্ম দিই এবং ওদের বিভিন্ন দেশে এক্সিবিশনে আমি বাংলাদেশের আর্টিস্টের ছবি ওখানে নিয়ে যাই এবং এক্সপোজ করি। এর মাধ্যমে ওরা আমাদের বাংলাদেশের শিল্পকে আরও জানতে পারে এবং এতে সবচেয়ে বড় যে বেনিফিটটা হয় আমাদের দেশের আর্টিস্টরা ওদের দেশের আর্টিস্টের কাজগুলো দেখতে পারে এবং ওরা আমাদের কাজগুলো দেখে, আমরাও কিছু শিখি, ওরাও কিছু শেখে। ক্যাবরুনে অ্যাকোরিয়েলো বলে একটা শো হয় ওয়াটার কালার, এটা সবচেয়ে বৃহৎ একটা ওয়াটার কালার শো। এটা অলমোস্ট এবার 1200 আর্টিস্ট ছবি দিয়েছে প্রায় 60টা দেশ থেকে এবং সব মাস্টার আর্টিস্ট যারা কাজ করে। তো এই বছর প্রথম বাংলাদেশে ফ্যাব্রুনেতে যোগ দেয় এবং সৌভাগ্যক্রমে এখানকার আমি টিম লিডার হিসেবে সিলেক্ট হই। দেশের যে ভালো ভালো যে আর্টিস্টগুলো আছে যারা নীরবে ছবি আঁকে কিন্তু তারা হয়তো বা তারা এক্সপোর্ট চায় না বা তারা করতে চায় না বা অনেক সমস্যা থাকে, আমি চেষ্টা করছি তাদের একটা কালেক্ট করে ইউনিটি করতে। এভাবে আস্তে আস্তে আমাদের ছবি আঁকাগুলো আমাদের আর্টিস্টগুলোকে আমরা চেষ্টা করব বইবেশে ওদের আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করার। দর্শক চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর। এবার সালমানের পথে হাঁটলেন রণবীর কাপুর। তার প্রথম প্রযোজিত ছবি জগ্গা জাসুস মুক্তির আগে ঘোষণা দিলেন ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেয়ার কথা। 3.5 বছর পর অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে জগ্গা জাসুস। অনুরাগ বাসু পরিচালিত এই ছবিতে জুনিয়র কাপুরের বিপরীতে আছেন প্রাক্তন ক্যাটরিনা কাইফ।
मर्डर है। तुम्हें ये सब कैसे पता? लाश हो गई बरामद, लेट मी टेल यू मेरी जान, मर्डर वेपन पे सारे हैं आपके उंगलियों के निशान। छह महीने 7 दिन और 8 घंटे में वापस प्रोफेसर बागजी तुम्हारी फादर है। कैसे मरे? एक्सीडेंट था, रोड एक्सीडेंट। हम एक जगह गए थे साउथ अफ्रीका में, एक फार्म हाउस है जहाँ प्रोफेशनल एक्टिंग एनिमल्स है। साउथ अफ्रीका एक फार्म আছে যেখানে পেশাদার অভিনয় করে এমন পশু পাখি পাওয়া যায়। সেখানে চিতা, সিংহ, হায়না, হাতি সব ধরনের পশু আছে। সেখানে ডিটেক্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না। দেখা যাচ্ছে বড় একটা চিতা আমার পা কামড়ে ধরেছে, আবার ক্যাটরিনাকেও ধাওয়া দিচ্ছে। ছবিতে আমি কথা বলেছি কারণ জাগ্গা খুব বেশি কথা বলেনি। জাগ্গা যখন কিছু বলতে চেয়েছে কেবল তখনই গান গিয়েছে, আর তাই ছবিতে আমি কথা বলেছি আর সে গান গিয়েছে। ঈদ উল ফিতর শেষ হতে না হতেই এরই মধ্যে শুরু হয়েছে ঈদ উল আজহার নাটকের শুটিং। সম্প্রতি শুটিং শেষ হয়েছে ঈদের নাটক প্রতিশোধ ও একটি মৃত্যুর। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হোসেন শোভনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইরানি বিশ্বাস। আচ্ছা, যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে ফেলেন, ওনার যেন কোনো অমর্যাদা না হয়। বি কেয়ারফুল। দেখো না, বাসর ঘর, তারপরেও যন্ত্রণা শেষ নেই, মোল্ড অফ করে দিলাম। তোমার মোল্ডটা দেখি। মানসিক ভারসাম্যহীন এক কোটিপতি নিজের আগের স্ত্রীর উপর প্রতিশোধ নিতে গিয়ে বর্তমান স্ত্রীকে প্রতিনিয়ত মানসিকভাবে অত্যাচার করে, একসময় নিজের মৃত্যুর কোলে ঢলে পড়ে, এমনই গল্পের নাটক প্রতিশোধ ও একটি মৃত্যু। পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা ইরানি বিশ্বাস। একটা সাইকো মানুষ, সে একটা মানে তার কোনো মায়া মমতা নাই, মানে একদমই রাপ অ্যান্ড টাপ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা দিয়ে টাইপ করেছেন এবং ওনাকে আমি আমার মনে হয় আমি প্রেজেন্টেশন করতে পেরেছি ওইভাবে। প্রেমহীন নাটক অনেকেই বলবে, কিন্তু আমার নাটকের বা আমার গল্পের প্রেমে পড়ে আমার দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতে হবে। লাস্ট পর্যন্ত যদি না দেখে আমার এটার গল্প ঠিক বোঝা যাবে না। এই যে তুমি, তুমি বড়লোকের বউ হবে এটা কখনো আশা করেছো? করনি। আমি তোমাকে বিয়ে করে সারপ্রাইজ করেছি, আবার তুমি হানিমুনে আসবে তারপর নিজের বাড়িতে, এটা কখনো আশা করনি? আমি সে আশা পূরণ করেছি। জনপ্রিয় অভিনেতা জাহিদ হোসেন শোভনের রচনায় প্রতিশোধ একটি মৃত্যু নাটকে অভিনয় করেছেন ডিএ তায়েব, চৈতি, জাহিদ হোসেন শোভন, ঝর্ণা আহমেদ সহ আরো অনেকেই। কি হলো, চলে গেলি কেন? ও সম্ভবত ঘুমের ঘরে তোমাকে ওর মা ভেবেছিল। এসো কাছে এসো, যাও মা যাও। আমার দরকার ছিল আউটডোর একটু ভিন্ন ধরনের, সেটা হলো যে সুইমিং পুল দরকার ছিল আর গার্ডেন দরকার ছিল, আর এবার লাক্সারিয়াস একটা ডুপ্লেক্স বাড়ি ছিল। তো সেইভাবে আমি উত্তরের কোনো হাউজেই ওরকম নাই, যদি ডুপ্লেক্স আছে তো সামনে কোনো জায়গা নেই বা ভিতরে কোনো ইনডোর ব্যবস্থা নেই, আমি কোনো জায়গায় এরকম পাইনি। আবার আমরা যখন আউটডোর খুঁজতে যাই আউটডোর পাওয়া যায়, বাট সেখানে আমাদের ডুপ্লেক্স বাড়ি বা গর্জিয়াস বাড়ি দরকার, ওটা আমরা পাই না। তো আমি এই প্রবলেমটা ম্যাক্সিমামই ফেস করি, যার জন্য আমি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে লাস্টে আমি ঢাকার বাইরে আমি গিয়েছি। তুমি ভালোবাসতে পারো বাট নিষেধাজ্ঞাতে পারো না। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ভুলে গেছি। কি কথা? তোমার মা মারা গেছেন। শেষ হয়েছে নাটকের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকটি দেখতে অপেক্ষা করতে হবে ঈদ উল আজহা পর্যন্ত। মা মারা গেছে? আরে এত অস্থির আর কি আছে, উনি তো বেশ আগেই মারা গেছেন। খামাখা কান্নাকাটি করে আমোদগুলো নষ্ট করে দিও না।
আফফান মিতুল, 71, ঢাকা। সুন্দরবনের প্রকৃতি ও জীব বৈচিত্র্য শিল্পের নান্দনিকতায় ক্যানভাসে মূর্ত করেছেন শিল্পী অভি শঙ্কর আইন। রাজধানীর আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে চলছে শিল্পীর একক প্রদর্শনী। ম্যানগ্রোভ পোর্টাল শিরোনামের প্রদর্শনীতে 25টি শিল্পকর্ম রয়েছে। শিল্পী অভি শঙ্কর আইন কথা বলেছেন তার শিল্পকর্মের নানা দিক নিয়ে। ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু বিশাল একটা বন, এখন সেখানে সব কিছু একবারে আনা সম্ভব না, সব বিষয়গুলো কিন্তু একবার সম্ভব না। তো মিলেমিলে ঠিক ওয়েতে করলাম কি যে আমি এখানকার গোল পাতা, শ্বাসমূল, হ্যাঁ, জ্বর বাটা বিষয়গুলো, প্রকৃতির বিষয়গুলোকে প্রত্যেকটাকে আলাদা ইন্ডিভিজুয়াল করে এনে এনে সেখানে একটা কম্পোজিশন করলাম, ব্যালেন্স ক্রিকেট করলাম মিলেমিলে ঠিক ওয়েতে ব্যাপারগুলো। তো ম্যানগ্রোভ পোর্টালটা নাম দিয়েছি এই কারণেই। সবাই তো যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে না, গতানুগতিকভাবে অ্যাক্রিলিক পেন্টিংটা না করে আমি আমার মতো করে একটা স্টাইল ক্রিয়েট করেছি। অনেকে ভাববে যেটা মিক্সড মিডিয়া হতে পেরেছে, কিন্তু টোটালটা কিন্তু অ্যাক্রিলিক মিডিয়ায় করা, বাট কোনো মিক্সড মিডিয়া নেই। এটা একটা ডিফারেন্ট একটা বিষয়, মানে দর্শকদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হবে যে অ্যাক্রিলিক বিষয়টা মানে অ্যাক্রিলিক মিডিয়া করছে, কিন্তু মনে হচ্ছে না, মনে হয় তো মিক্সড মিডিয়া মনে হচ্ছে। মেসেজটা এই যে আমাদের অনেক নেচার অনেক কিছুই আছে, তো ওদের প্রতি ভালোবাসা তৈরি করা বা যাওয়া, মানে দেখা, উপলব্ধি করা, আর সুন্দরকে নিয়ে থাকা, সুন্দরকে লালন করা, এই বিষয়গুলো।